আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করতে চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি ফার্স্ট চিকেন রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কীভাবে রান্না করবো, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই দেখাচ্ছি যে আমি রান্নার জন্য কী কী নিয়েছি। এখানে রাখা আছে মুরগির মাংস, কেটে ধুয়ে আমি লেবুর রস মাখিয়ে রেখেছি। এখানে কাটা আছে গোটা গোটা করে আলু। এখানে মশলা বাটা আছে আদা, জিরে, লঙ্কা, রসুন বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কাটা আছে, আর এখানে আছে চেরা কাঁচা লঙ্কা। তো গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে থাক, তারপরে দিয়ে দেব আলু। আলুটা আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। তোমার আলুগুলো তোলা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো আরেকটু তেল। এবার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এবার দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, কারণ পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়, তারপরে দিয়ে দেবো মশলা। আদা, জিরে আর লঙ্কা বাটা,
তারপরে দেব লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো মাংস। এই পাশে মাংস দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি জল। আর মাংস গরম জল দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া থাক, ঢাকাটা খুলে তারপরে একটু নেড়ে নেব। ঢাকাটা খুলে এবার একটু নেড়ে নেব। দেখতে পাচ্ছো মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব।
মাংসটা একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। মাংসে কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার একটু নেড়ে নেব। আলুটা এখনো সেদ্ধ হয়নি, তার জন্য আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি একটু টেস্ট করে দেখেছি যে লবণটা ঠিক আছে। তো আমার রান্না কমপ্লিট, তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর আমি যেরকম পারি সেরকমই করলাম। তো আমি নিজের মতো করেই করেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা তোমাদের রান্নাটা কেমন লেগেছে সেটা জানিও কমেন্টে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত।